প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার পাশাপাশি ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি সরকারের তরফ থেকেও চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ 15,000 টাকা অবধি ছাড় পান রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মানুষেরা। এতদিন সেই ছাড় পেতে তাদের সরাসরি আসতে হতো আগরতলায়। রাজ্যের নানান প্রান্তের আর্থিকভাবে অসচ্ছল ওবিসি সম্প্রদায়ের মানুষদের কথা ভেবে অনলাইন সিস্টেমের ব্যবস্থা করেন শিল্প ও বাণিজ্য, কারা ও ওবিসি কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। মহাকরণের 1 নম্বর কনফারেন্স হলে বুধবার বিএমএস পোর্টালের মাধ্যমে নিউক্লিয়াস বাজেটের অনলাইন সিস্টেমের সূচনা করেন তিনি। অনেক গরিব আমাদের যে ওবিসি সম্প্রদায়ের লোক আছেন গ্রামে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের ইকোনমিক্যালি প্রবলেম হয়, এত দূর এসে বিভিন্ন জায়গাতে যেতে হয়, তো সেই ফর্ম নিজের হাতে অফিসে দিতে হয়। এখন ওনাদের ইকোনমি অনেকটা বাঁচবে, এবং ভাড়া লাগবে না, বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ওনারা অ্যাপ্লাই করতে পারবে। সর্বোচ্চ এখানে চিকিৎসার জন্য 15,000 টাকা পাওয়া যায়। যেমন যদি আপনি SDM অফিসে অ্যাপ্লাই করেন, সেখানে পাওয়া যায় 1,500 টাকা, এবং ডিস্ট্রিক্টের DM-এর কাছে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 2,500 টাকা পাবেন, এবং আমাদের দপ্তরে ডাইরেক্টরের কাছে যদি অ্যাপ্লাই করেন তাহলে 6,000 টাকা পাবেন, এবং সেক্রেটারির কাছে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে 9,000 পাওয়া যাবে, এবং মিনিস্টার লেভেল পর্যন্ত যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে সেখানে 15,000 টাকা সর্বোপরি দেওয়া যায়। এই অনলাইন পোর্টাল চালু হওয়ার পর রাজ্যের নানা প্রকল্প সম্পর্কে জেনে এবং তার সুবিধা নিয়ে ওবিসি সম্প্রদায়ের মানুষের অনেকটাই উপকৃত হবেন বলে আশাবাদী রাজ্যের শিল্প ও বাণিজ্য, কারা এবং ওবিসি কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।